ভৌগোলিকভাবে গোলাকার পৃথিবীর মধ্যস্থলে বরকতময় পবিত্র কাবার অবস্থান। এটাও অনেকের জন্য অবাক করা বিষয়। কাবাগৃহের অন্যতম বৈশিষ্ট্য হল তা পৃথিবীর সর্বপ্রথম ও সুপ্রাচীন ঘর। উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের পরিচালক ডক্টর খালিদ বাপতিনের গবেষণায় বলা হয়েছে, সৌদি আরবে অবস্থিত পবিত্র কাবাই পৃথিবীর কেন্দ্রবিন্দু। মুসলিমরা বিশ্বাস করেন, সৃষ্টির আদিকাল থেকেই আল্লাহ পবিত্র কাবা শরীফকে তার মনোনীত বান্দাদের মিলনমেলা স্থল হিসেবে কবুল করেছেন। দুনিয়া জুড়ে মুসলমানদের কিবলা এই কাবা শরীফ। কাবাকে এ পর্যন্ত ১২ বার পুনর্নির্মাণ করা হয়েছে। বিভিন্ন বিপর্যয়ের হাত থেকে সংরক্ষণ করতে কাবা শরীফকে সর্বশেষ ১৯৯৬ সালে আধুনিক ও শক্তিশালী প্রযুক্তির প্রয়োগে সংস্কার করা হয়। পবিত্র কাবা শরীফ নির্মাণ পুনর্নির্মাণ বিভিন্ন যুগে হজরত আদম আলাইহিসসালাম, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, হজরত ইসমাইল আলাইহিসসালাম এবং মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও অংশগ্রহণ করেছিলেন। নবী ইব্রাহিম আলাইহিসসালামের আমল থেকেই মূলত পবিত্র কাবা শরীফ আয়তক্ষেত্র আকৃতির ছিল। ইসলামের আগমনের পূর্বে কুরাইশরা যখন পবিত্র কাবাকে পুনর্নির্মাণ করে, তখন তহবিলের অভাবে পবিত্র কাবা শরীফের পুরো কাজ সম্পন্ন করতে পারেনি তারা। যে স্থানটি তখন নির্মাণ করতে পারেনি সেই স্থানটিকে বলা হয় হাতিমে কাবা, এটি কাবারই অংশ। এ কারণে হাতিমে কাবাকে তাওয়াফে অন্তর্ভুক্ত করতে হয়, যা একটি ছোট্ট গোলাকার প্রাচীর দ্বারা চিহ্নিত। প্রাক ইসলামী যুগ থেকে এখন পর্যন্ত কাবা শরীফের চাবি একটি পরিবারের কাছেই রয়েছে। এই পরিবারটি হল বনু তালহা গোত্র। এই গোত্র ১৫ শতাব্দী ধরে এই দায়িত্ব পালন করছে। এটি ওই পরিবারের জ্যেষ্ঠ সদস্যরা উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত হন। বছরে ২বার এর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হয়। প্রথমবার করা হয় শাবান মাসে আর দ্বিতীয়বার করা হয় জিলকদ মাসে। এ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম বনু তালহা তথা আলশিবি পরিবারের লোকেরাই করে থাকেন। পবিত্র জমজমের ফানি তাইফে গোলাপ জল এবং বহুমূল্যবান উট তৈল দিয়ে একটি পরিষ্কার মিশ্রণ তৈরি করে তা দিয়ে পবিত্র কাবা শরীফ পরিষ্কার করা হয়। একটা সময় পবিত্র কাবা শরীফের দরজা সবার জন্য উন্মুক্ত ছিল। পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ এই পবিত্র ঘরে প্রবেশ করে ইবাদত বান্দেগিও করত। হজের সময় তীর্থ যাত্রীরা ইচ্ছে করলে এতে প্রবেশ করতে পারত, কিন্তু হাজিদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এ ঘরের নিরাপত্তার জন্যই এখন যে কেউ ইচ্ছে করলে অভ্যন্তরে যেতে পারে না। এটি এখন মাঝে মাঝে বিশেষ বিশেষ মেহমানদের জন্য খোলা হয়। পবিত্র কাবা শরীফ সম্পর্কে অবিশ্বাস্য হলেও চিরন্তন সত্য যে এর চারদিকে ঘোরা অর্থাৎ তাওয়াফ কখনো বন্ধ হয় না। তবে হ্যাঁ, নামাজের সময় যখন মুয়াজ্জিন জামাতের জন্য ইকামাত দেন, ঠিক নামাজের সময় তাওয়াফকালীন অবস্থায় যে যেখানে থাকে সেখানে দাঁড়িয়েই নামাজে অংশগ্রহণ করে। নামাজের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আবার শুরু হয়ে যায় তাওয়াফ। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, মক্কা, সৌদি আরব।